নদিয়ার শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে দুই নির্দল পঞ্চায়েত সদস্য সহ শতাধিক মানুষ যোগ দিলেন তৃণমূলে। নদিয়া শান্তিপুরের বাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 26 নম্বর বুথের দুই নির্দল সদস্য মনোজ সরকার এবং রীতা ধারা শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানা গেছে, বাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় পঞ্চায়েতের 18টি আসনের মধ্যে 15টিতে জয়লাভ করে বিজেপি, একটি তৃণমূল, দুটি নির্দল জেতে। এবার দুজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করল, 3টি আসন দখলে রাখল তৃণমূল। এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, বাঙ্গাছড়া অঞ্চলের এই দুই নির্দল জয়ী পঞ্চায়েত সদস্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সাধারণ মানুষের জন্য কাজ করার তাগিদে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিগত দিনে যাদের বহিষ্কার করা হয়েছিল তাদেরকে আবারও তৃণমূলে যোগদান করানোর কথা বলতে গিয়ে বিধায়ক গোস্বামী জানান, রাজনীতিতে চিরশত্রু চিরমিত্র বলে কোনো কথা হয় না। অন্যদিকে এই যোগদান মমতা ব্যানার্জির আদর্শকে লক্ষ্য করে হয়েছে বলে জানান শান্তিপুরের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার। তিনি বলেন, গোটা রাজ্য জুড়ে যেভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন চলছে, সেই উন্নয়নের ধারা বজায় রাখতে এত মানুষ তৃণমূলে যোগদান করেছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্য সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেছিলেন। লোকসভা ভোটের আগে তৃণমূলে আবারও এই যোগদান অনেকটাই অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমাদের আজকে গ্রাম পঞ্চায়েতে দুজন জয়ী সদস্য, তারা নির্দল হিসাবে জয়যুক্ত হয়েছিল, মনোজ সরকার এবং রীতা ধারা। তারা সভাপতি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজনীতিতে এরকম নতুন কিছু দেখছেন না যে আপনি উদীয়মান সাংবাদিক, আপনার জানা উচিত যে রাজনীতিতে চিরসত্য চিরমিত্র বলে কিছু হয় না, রাজনীতিতে এগুলো করতেই থাকে। এরকম বহু নজির আছে, জ্যোতিবাবুর হাত ধরেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি এবং লালকৃষ্ণ আদবানীজি শহীদ মিনার, তারপরে বিজেপি জাতীয় দল হিসাবে পরিণত হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন মমতা ধারা, রীতা ধারা এবং মনোজ সরকার। তারা আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নেতৃত্বে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা অন্তর্ভুক্ত। কোন কোন দল থেকে কী কী যোগদান করে? নির্দল হিসাবে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন। আচ্ছা, তিনজনাই? তারা তৃণমূল কংগ্রেস তিনজনাই কি নির্দলে যোগ জয়লাভ করেছিলেন? মমতাদি প্রাক্তন এবং মনোজ সরকার এবং রীতা ধারা, তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের রায় নিয়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্য। আপনার নাম? সুব্রত সরকার, সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।